বুথ জ্যামের অভিযোগ বাগদার বিজেপি প্রার্থী। সকালে বুথ পরিদর্শনে গিয়ে এমন অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। পাশাপাশি এদিন সকাল থেকে বিভিন্ন বুথ ঘুরে দেখলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সকাল সকাল বাগদায় বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। নিয়ম মেনে এদিন সকাল 7টাতেই শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনের দিন সকাল সকাল বুথ পরিদর্শন করতে আসেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই। সে সময় বিজেপি প্রার্থী দাবি করেন, কোনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 193 নম্বর বুথ জ্যাম করে রাখা হয়েছে, বাইরে থেকে লোক ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করেন প্রার্থী। কয়েক জায়গায় এজেন্ট বসতে দেয়নি, বুথ জ্যাম করে রেখেছে, সেখানে যাচ্ছি আমরা, আমাদের লোক পৌঁছাচ্ছে, পৌঁছানোর পরে CRPF জওয়ানও পৌঁছাচ্ছে, সেখানে স্থিতি মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি। শান্তিপূর্ণ, এখনও পর্যন্ত শান্তিপূর্ণ কি বলবো, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাস সেখানে নিয়ে আসে যেটা আমাদের কাছে খবর আছে, কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে এটাকে লড়াই করব, আমরাই এখানে জিতবো, কোনো সমস্যা নেই। একইভাবে এদিন সকালে বুথ পরিদর্শনে আসেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সকাল সকাল দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে এলাকার বিভিন্ন বুথে পৌঁছে যান। এদিন সকালে স্থানীয় বৈচিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বুথ পরিদর্শনের পর মধুপর্ণা বলেন, মানুষের সাড়া তো খুবই ভালো। প্রথম থেকেই বলছি কি, মানুষটা বাগদা মানুষটা এখন বুঝে গেছে কি কার পাশে ওনারা আছে। ভোরে ভোরে মানুষরা যত বাড়িতে গেছি সবাই ভোরে ভোরে আমাকে আশীর্বাদ দিয়েছে, আশা করছি এই সিটটা আমরাই জিতে আসবো। মতুয়ারা এবার আমাদের সাথেই আছে, যখন আমি তো বাড়ি প্রতিটা বাড়ি বাড়িতে গেছি, প্রতিটা বাড়িতে আমি মতুয়াদের বাড়িতেও গেছি, ভোরে ভোরে আশীর্বাদ দিয়েছে, বলেছে মা তোদের সাথে আমি আছি, ঠাকুর বাড়ি থেকে তুই আসছিস তোদের সাথে আমি আছি। তো ওখান থেকে বোঝা যায় কি বাগদা বাসিন্দারা আমার দিদির পাশেই আছে। এখানে মেন প্রবলেম হচ্ছে, দেখো আমি ঘুরেছি, ব্রিজের খুব সমস্যা হচ্ছে, ব্রিজ লাইট রাস্তা খুব সমস্যা, এই তিনটে জিনিস তো আমার দেখতেই হবে। আশা করছি যে আমি যেন জয়লাভ করে যেন ওনাদের পাশে আমি দাঁড়াতে পারি। বাগদার মানুষ তো আগে থেকে বলে আশীর্বাদ দিচ্ছে, আমি তো বললাম ভোরে ভোরে আশীর্বাদ দিচ্ছে, বাগদা মানুষ বলেছে কি আমরা আছি, তুই যা তোর চিন্তা নেই, তোর পাশে আমি আছি। আছে কেন হবে না, এতদিন এতদিন আমি ঘুরেছি, 20 দিন ধরে দেখেছি, ওরা বলেছে সবাই সকাল সকাল গিয়ে যাবে, হোপফুলি আসবে সবাই, এখন মায়েরা সবাই ব্যস্ত আছে, হবে চলে আসবে। বুধবার পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাগদার হেলেঞ্চা গার্লস হাই স্কুলের 131 নম্বর বুথকে মডেল বুথ বানানো হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে বুথটিকে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরা। সকাল থেকে স্বাভাবিক নিয়মেই ভোট দিচ্ছেন ভোটাররা। বাগদার উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে মোট 301টি বুথে, যার মধ্যে 39টি বুথ স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে বাগদা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 13 জন প্রার্থী। বাগদা বিধানসভার মোট ভোটার 285,509 জন। নির্বাচনের কাজে রয়েছে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা রয়েছে 30টি কুইক রেসপন্স টিম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।